বিশ্বকাপের প্রায় প্রত্যেক ম্যাচেই স্টেডিয়ামে বসে ভারতকে সমর্থন জুগিয়েছেন বলিউড তারকারা। ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচের ধারাভাষ্যকর হিসেবে হাজির ছিলেন সাবেক ক্রিকেটার হরভজন সিং। এদিন কমেন্ট্রি বক্স থেকে অনুষ্কা শর্মা এবং আথিয়া শেঠিকে নিয়ে মন্তব্য করে বেজায় বিপাকে পড়েছেন এই সাবেক ক্রিকেটার। খেলার মাঝে যখন ক্যামেরা অনুষ্কা ও আথিয়ার দিকে ঘোরানো হয়, তখন সেই দৃশ্য নজরে পড়ে হরভজনের। তা দেখেই এই প্রাক্তন ক্রিকেটার বলে ওঠেন, হয়তো ছবি নিয়ে কথা বলছে ওরা, নাকি ক্রিকেট নিয়ে। অবশ্য জানি না ওরা ক্রিকেটের কতটা বোঝে। হরভজনের এমন মন্তব্যে খেপে গেছেন অনেকেই। সামাজিক মাধ্যমেও বেশ তোপের মুখে পড়েছেন তিনি। এক ব্যক্তি এ বিষয়ে টুইট করে লেখেন, টিপিক্যাল একেবারে হরভজন সিং, আপনি অত্যন্ত অসভ্য একজন মানুষ। অন্যদিকে আরেকজন লিখেছেন, অশ্রদ্ধা বাড়ল, ক্রিকেটার হিসেবে আপনার ইনসিকিউরিটিটা বুঝতে পারছি, কিন্তু এভাবে সহকর্মীদের স্ত্রীদের অপমান করে, আপনার থেকে অবশ্য এর চাইতে আর কি বেশি আশা করা যায়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এদিকে শোনা যাচ্ছে অনুষ্কা শর্মা নাকি দ্বিতীয়বার সন্তান সম্ভবা। সেই অবস্থায় তিনি সেমিফাইনালের পর ফাইনালেও মাঠে এসেছেন। এদিন তিনি তার মায়ের সঙ্গে খেলা দেখতে আসেন। তার পাশে এসে বসেন কে এল রাহুলের স্ত্রী এবং অভিনেত্রী আথিয়া শেঠি, এবং তাদের একসঙ্গে কথা বলতে দেখা যায়। এ দেখেই কটাক্ষ করেছেন হরভজন সিং। এছাড়া মাঠে ক্রিকেটারদের উৎসাহ যোগাতে হাজির ছিলেন ভারতের বিনোদন অঙ্গনের অসংখ্য তারকা। ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান। আরও ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, জন আব্রাহাম, রিতেশ দেশমুখ সহ আরও অনেকে। তাজরিন্দিকা, সময় সংবাদ, ঢাকা।